তুমি কি পড়বা? পড়াশোনা করবে? কি পড়াশোনা করবে বাবা? না, ঘুরতে গেলে হবে না, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, পড়াশোনা করতে হবে। আগে কি পরে ঘুরতে যাবে? আমি পড়াশোনা করে ঘুরতে যাব। আমি পড়াশোনা না, কি পরে ঘুরতে যাবে? কি পরে জামা পরে ঘুরতে যাবে? জামা পরে ঘুরতে যাবে ভাবি আমার সাথে। হ্যাঁ, কি চুমো? আইরের জন্য সুন্দর একটা গিফট আনছি। আইরে তো সবসময় শুধু দেখি গেঞ্জি আর প্যান্ট পরতে। আইরের জন্য সুন্দর একটা পাঞ্জাবি আনছি, কারণ সাদা জিনিসে খুব বেশি ফোটে বেশি বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর ডিজাইন বেশ। কে আন্টি তোমাকে কি দিছে? আন্টি আমার আন্টি তুমি কি বলো? থ্যাংক ইউ দাও। বড়দের যদি ডিজাইন একটু ছোট পাঞ্জাবিতে থাকে তাহলে সুন্দর লাগে। কিন্তু এটা অনেক বড় হলো না? আমরা ঘুরতে যাবো, আসো আমরা দেখি আহিলের পাঞ্জাবি আহিলের গায়ে লাগে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, পুরো পারফেক্ট হইব। মানে এটার ভিতরে একটা ইয়াস পরে নিবেন, সুন্দর লাগবে। বাচ্চারা এই যে এরকম পাঞ্জাবি পরলে খুব সুন্দর লাগে। আমাকে আবার বলো, তোমাকে খুব কিউট লাগতেছে মাশাআল্লাহ, আবার বলো আমাকে। আন্টি তো সুস্থ থেকো, তো খুলে দাও। হ্যাঁ খুলে দাও, আগে পরে দেখি আন্টি তোমাকে এনে দিচ্ছে সুন্দর। আমাকে বলো আহিল, বলো আন্টি তুমি সুখে থেকো, বলো বলো আন্টিকে। দেখছো কত আন্টি ভালো থেকো, আমি একটু ভালো থেকো। নো, সুখে থেকো, বলো সুখে থেকো, ভালো থেকো, সুখে থেকো। অনেকে আমাকে পেজে এসে বলছে আমরা আহিলের পাঞ্জাবি পরা দেখতে চাই। আহিলের এতদিন পাঞ্জাবি ছিল না, ঝুমু পাঞ্জাবি গিফট করেছে, অসংখ্য ধন্যবাদ ঝুমুকে। এই যে এখন আহিল পাঞ্জাবি পরে ফেলেছে। বাচ্চাকে এম ছোট ছোট বাচ্চাকে পাঞ্জাবি পরে খুব সুন্দর আমার ভালো লাগে। হ্যাঁ মাশাআল্লাহ ঝুমু, পুরো পারফেক্ট হয়েছে। টুপি পরাইলে আরো সুন্দর লাগবে না তোমাকে? নাকি হাঁটো তো বাবা, হাঁটো 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 না, খুলে দাও। আচ্ছা খুলবো, পরে খুলবো, তুমি পড়লো না, এইমাত্র পড়লো। এটা খুলে দাও, এটা খোলা লাগবে, এটা থাকবে, এটা সুন্দর লাগতেছে তোমাকে।